2021 সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো দেখো এখানে তোমাদের প্রশ্ন অ্যাসাইনমেন্টে বলা হয়েছে চামচে আলোর ধর্ম তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর হচ্ছে একটি নতুন চকচকে দাতব চামচ নাও চামচটি সামনে ধরে চামচের ভিতর এবং বাইরের অংশে নিজের প্রতিবিম্ব ভালো করে দেখো এবার চামচের ভেতরের অংশ সামনে পেছনে করে তোমার প্রতিবিম্বের প্রকৃতি আকার আকৃতি লক্ষ্য তারপর ক নম্বর প্রশ্ন চামচের ভেতরের এবং বাহিরের অংশ কি ধরনের আয়না একে দেখাও তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন চামচের ভিতরের অংশ তোমার জন্য অংশের জন্য তোমার পছন্দের দর্গের একটি পেনসিল বক্রতার ও অবস্থান আকার বক্স ব্যবহার করে এঁকে দেখাও বিবর্তন বের করো তো তারপরে গ নম্বর প্রশ্ন চামচের বাহিরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেনসিল বক্রতার বেসারদের ভেতরের বেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আকার আকৃতি জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্তন বিবর্ধন বের করো তো এই ছিল তোমাদের প্রশ্ন তো এবার আমরা উত্তরপত্রে ফিরে যাই তো প্রথমে রয়েছে ক নম্বর প্রশ্ন চামচের ভিতরের অংশ অবতল দর্পণ এবং বাহিরের অংশ উত্তল দর্পণ নিম্নে চিত্র দেখ দেওয়া হলো তারপর এই চিত্র দুটি অঙ্কন করতে হবে চিত্র এক হলো অবতল দর্পণ তারপরে এই পাশে চিত্র দুই হলো উত্তল দর্পন করে দেখাতে হবে খ নম্বর প্রশ্ন চামচের ভিতরের বাইরের অংশের জন্য আমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের ভেতরে বসিয়ে আকার আকৃতি প্রকৃতি ও বিবর্ধন বের করা হলো উদ্দীপকে প্রদত্ত চিত্রে একটি অবতল দর্পণের প্রধান অক্ষ পিসি এর উপর লম্ব একটি লক্ষ্য ও এ যা বক্রতার কেন্দ্র সি সি ও প্রধান ফোকাস এফ এর মাঝে এফ এর লম্ব একটি মাঝে অবস্থিত ও থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ও প্রাইম থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল সমান্তরাল রশ্মি ও প্রাইম কিউ প্রাইম প্রতিফলনের প্রধান ফোকাস অ্যাভ দিয়ে যাবে এবং প্রধান ফোকাস অ্যাভগামী অপর একটি রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে প্রতিফলিত রোশনীদয় ও বিন্দুতে মিলিত হয় সুতরাং ও হতে বিবিন্দুর বাস্তব প্রতিবিম্ব ও থেকে লম্ব ও প্রাইম অ্যা প্রাইম ও হবে এবং হবে ও এ এর বাস্তব প্রতিবিম্ব চিত্রে থেকে চিত্রে থেকে দেখা যায় চিত্র থেকে দেখা যায় এরপর তোমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে তো তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে তোমরা এই চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও এবং করে নাও। চিত্র অঙ্কন করার পর তারপর রয়েছে প্রতিবিম্বের অবস্থান বক্ততার কেন্দ্র ও অসীমের মাঝে বিম্বের প্রকৃতি বাস্তব এবং উল্টো বিম্বের আকৃতি বিবর্ধিত তারপর হচ্ছে বিবর্ধন আমার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও লেখচিত্র হতে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার সুতরাং বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাঘ লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য তারপর এখানে মান দিয়ে ফাইভ বাঘ থ্রি তারপর ফলাফল হয়েছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তারপর হচ্ছে গ নম্বর প্রশ্ন চামচের বাইরের অংশের জন্য আমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেনসিল বক্ততার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের ভিতরে বসিয়ে আকার আকৃতি ও বিবর্ধন বের করা হলো তো এটা তোমরা পোস্ট করে লিখে নাও পোস্ট করে অথবা স্ক্রিনশট করে লিখে নাও তো গ নম্বরের এই যে আকৃতি প্রকৃতি ও বিবর্ধন বের করা হলো এরপর তোমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে তো চলো এবার আমরা চিত্রটি দেখে আসি তো তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে তো এই চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও তারপর আরও একটি চিত্র তোমাদের অঙ্কন করতে হবে তো এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে তো এটাও তোমরা স্ক্রিনশট করে নাও এবং এই চিত্রটি বাকি অংশ রয়েছে তো এইটুকু হচ্ছে বাকি অংশ তো তোমরা চিত্রটাকে এটাকে স্ক্রিনশট করে নাও এটা এবং আগেরটা দুটোই এক চিত্র দুইটি চিত্র অঙ্কন করার পর তারপর এখান থেকে শুরু করবে মনে করি এম এবং এম প্রাইম হল চামচটির উত্তল পৃষ্ঠ এফ এর ফোকাস সি বক্রতার কেন্দ্র এবং ও মেরু তো এখান থেকে তোমরা শুরু করবে চিত্র অঙ্কনের পর তো এটা তোমরা স্ক্রিনশট করে লিখে নাও তো এই ছিল দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো এরকম আরও নতুন নতুন অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ